গতকালই জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই রেশন দুর্নীতিতে যে চার্জশিট সেই চার্জশিট প্রথম চার্জশিট জমা দিয়েছে ইডি এবং সেখানে ইডি যেটা দাবি করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরিভাবে রেশন দুর্নীতিতে জড়িত এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার গোটা পরিকল্পনা করেছিলেন এই বালু এমন চাই কিন্তু ইডি দাবি করেছে দুর্নীতির কালো টাকা সাদা করতে বাকিপুরের শালক অভিষেক বিশ্বাসকে কাজে লাগানো হয়েছে এমন তথ্য সামনে আসছে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে আবির নতুন তথ্য সামনে আসছে কি তথ্য তোমার কাছে আর রয়েছে ইডি সূত্রে কি খবর রয়েছে দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই চার্জশিটের 139 নম্বর পাতায় সেখানে বিস্ফোরক দাবি কিন্তু করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বিভিন্ন তার যে ভুয়ো বেশ কিছু কোম্পানি সেই কোম্পানির কর্মীদের নামে অ্যাকাউন্ট বানিয়ে সেই অ্যাকাউন্টকে সামনে রেখে কালো টাকাকে সাদা করার চেষ্টা চালিয়ে গিয়েছেন দুর্নীতির টাকা সমস্তটাই এবং সেখানে এটাও বলা হয়েছে যে অভিষেক বিশ্বাস যে বাকিপুরের শালক সেই অভিষেক বিশ্বাসকে ডিরেক্টর বানানো হয়েছিল ভুয়ো কোম্পানির এবং শুধুমাত্র ডিরেক্টর নয় তার নামে তৈরি অ্যাকাউন্টে সেখানে টাকা রাখা হয়েছিল যে টাকাটা কালো টাকা যেটাকে সাদা করার চেষ্টা হয়েছে বদলে তাকে বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম মন্ত্রকেই বনমন্ত্রী ছিলেন বা আছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই বন দপ্তরে তাকে কিন্তু চাকরি করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র এই অভিষেক বিশ্বাস নয় এরকম বেশ কয়েকজনকেই কিন্তু তাদেরকে লাভের কিছু অংশ তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের নামে অ্যাকাউন্ট বানিয়ে কালো টাকাকে সাদা করা হয়েছে সেই তথ্যই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই যে চার্জশিট গতকাল করা হয়েছিল সেই চার্জশিটে কিন্তু উল্লেখ করা হয়েছে অনেক ধন্যবাদ আবির তোমাকে গতকাল ইডি যে চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটে মূলত বলা হয়েছিল যে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশন বন্টন দুর্নীতিতে এবং সেক্ষেত্রে 100 কোটি টাকার দুর্নীতির হদিশ ইতিমধ্যেই কিন্তু ইডির হাতে এসেছে যার মধ্যে 36 কোটি টাকা সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিয়েছেন চার্জশিটে ইডি এমনটাই দাবি করেছে শুধু তাই নয় এর মধ্যে 22 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে এবং বাকি 14 কোটি টাকার হদিশ ইডি করছে এমনটাই চার্জশিটে দাবি করা হয়েছিল দেখুন 100 কোটির দুর্নীতি যেটা ইডির চার্জশিটে আপনি বলছেন আমার মনে হচ্ছে এই অ্যামাউন্টটা খুবই কম এই যে তদন্তের যা গতি প্রকৃতি আগামী দিনে সেটা প্রমাণ করবে যে 1000 কোটি টাকার কমে এই দুর্নীতি হবে না বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং সব চোরেদের জেলে যাওয়া উচিত যারা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সে বাকিবুর রহমান হোক বা আমাদের বালু মল্লিক হোক না কেন এরা শুধুমাত্র ছোটোখাটো লোক এদের ওপরে আরও বড় মাথা আছে বালু মল্লিকের এত সাহস নেই যে তিনি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এত বড় ঘোটালা করে ফেলবেন এত বড় চুরি করে ফেলবেন কোনো এজেন্সি যখন চার্জশিট জমা দেয় এই চার্জশিটগুলিকে ধ্রুব সত্য ধরার কোনো কারণ নেই যখন ট্রায়াল ক্রমশ প্রত্যেকটা পর্বে যাবে তখন আসল বিচার হবে নথি মানেই বেআইনি এরকম কোনো জায়গা দেখতে পাচ্ছি না যদি কোথাও কোনো দুর্নীতি থাকে নিশ্চিতভাবে সেটা চিহ্নিত হবে বিচার হবে তদন্ত হবে কিন্তু বিজেপির রাজনৈতিক গল্পগুলোকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছে সিবিআই ইডি গতকাল চার্জশিটে যে সামনে এনেছে দাবিগুলো কি সেই দাবিগুলো পরপর আপনাদের জানাবো প্রাক্তন খাদ্যমন্ত্রীর কথাতেই ধান কেনার জন্য 450 কোটির ফান্ড তৈরি করা হয়েছিল ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে ভুয়ো কৃষকের নামে খোলা অ্যাকাউন্টে গিয়েছিল এই 450 কোটি 31 লক্ষ টাকা বাকিপুরের সংস্থার অডিটরের বয়ানের উল্লেখ করে এমনটাই ইডি দাবি করেছে চার্জশিটে এখনো পর্যন্ত 100 কোটি টাকার প্রমাণ মিলেছে ইডি দাবি করেছে সেটাই এবং দুটি সংস্থার মাধ্যমে বাকিপুর রহমান ভুয়ো কৃষকদের কাছে ধান দুর্নীতির টাকা পৌঁছে দেওয়ায় রাজ্যের 400 কোটি টাকা ক্ষতি হয়েছে খাদ্যমন্ত্রীর পদ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সরে যাওয়ার পরেও কিন্তু দুর্নীতি হয়েছে ইডি এমনটাই দাবি করছে চলতি বছরে তল্লাশির সময় পর্যন্ত চলেছে এই দুর্নীতি প্রথম চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে ইডি রেশন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত 31 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে উল্লেখ ইডি চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে 2 কোটি টাকারও বেশি ছিল ইডি সূত্রে এমনটাই বলা হচ্ছে